আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোর দলে। আজকে বেশ কিছু মিলি কবুতর আছে আমার কাছে, তো অনেকে ফোন দিছেন মিলি কবুতরের জন্য। তো এগুলো আসলে খুব রেয়ার কবুতর, সবাই আসলে চাইলেই দিতে পারি না। তো আজকে আমার কাছে বেশ কিছু মিলির পেয়ার আছে, যাদের লাগবে তারা ফোন দিতে পারেন, আমি নাম্বারটা দিয়ে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। অবশ্যই নোটিফিকেশনটি ক্লিক করে অল বাটন প্রেস করুন, তাহলে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছাবে। এই যে দেখুন কবুতরগুলো কত ফ্রেশ, দেখলেই বুঝতে পারতেছেন। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি, দুইটা কবুতরই খুবই ফ্রেশ আর পুরো অ্যাক্টিভ কবুতর। এরা হচ্ছে রানিং, ডিম বাচ্চা করছে আগে অনেকবার। তো ভিউয়ার্স যারা নেবেন তারা অবশ্যই আমাকে ফোন দিয়েন, আমি আর একটা পেয়ার দেখাবো। এই একটি সেট অসম্ভব সুন্দর, ফুল ফ্রেশ, দেখলে বুঝতে পারতেছেন। চোখগুলো কিন্তু অনেক লাল, ক্যামেরাতে একটু ঘোলা টাইপের দেখাচ্ছে। আর বর্ডারগুলো দেখুন কত সুন্দর। আর একটি পেয়ার দেখুন। তো ভিউয়ার্স এই হচ্ছে একটি পেয়ার, আর আরেকটি পেয়ার হচ্ছে এই যে, দুইটা পেয়ারই অসাধারণ সুন্দর। সামনেরটা মাদি, পিছনেরটা নর, কোথাও কোনো মিসমার্ক নাই। পাগুলো দেখুন, চোখ পা সবগুলাই লাল আর কি, বর্ডারটাও টকটকে বর্ডার, আর সম্পূর্ণ লাইট কালার, অর্থাৎ মিলি বুনো বলে। তো এই দুই পেয়ার ছাড়া আরও আরেকটি পেয়ার আছে, তো যাদের লাগবে তারা অবশ্যই ফোন দিয়েন, আমি ভিডিওতে আমার নাম্বারটি দিয়ে যাব। আর কবুতর তো দেখতেই পাচ্ছেন, ফুল ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর, এদের কোথাও কোনো মিসমার্ক নাই। পা, ঠোঁট, চোখ, বডির কালার সব কিছুই ফ্রেশ। এ হচ্ছে দুইটি পেয়ার, উপরেও হয়তো আরও আছে, মাক্সি আছে, মিলি আছে, বেশ মিলির আইটেম আছে। তো কালো বর্ডারও আছে, লাল বর্ডার আছে। তো ভিউয়ার্স যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়েন, আর পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ভিউয়ার্স এই নটিও অনেক সুন্দর, প্রচন্ড চালাক, আর কতখানি ফ্রেশ কবুতর দেখলে বুঝতে পারতেছেন হয়তোবা। তো যারা মিলি চাইছিলেন আমি দিতে পারি নাই, অবশ্যই আমাকে ফোন দিয়েন ভিডিওটা দেখার পর, নাহলে কিন্তু আসলে নাও পাইতে পারেন। খুব রেয়ার আইটেম তো এগুলো, এই জন্য সব সময় দেওয়া যায় না। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।